চিকেনের ভাটটা উপরে দেখতে পাচ্ছেন এগ দেওয়া আছে, এগের আইটেম আছে, আর দুজন আরামসে খেতে পারবে। মুখে অন্য কিছু ঢুকে গেল নাকি? হ্যাঁ খেয়ে নাও, আবার আমাকে জিজ্ঞাসা করার কি আছে, পেমেন্ট তো তুমি করছো। মুখটা দেখো শুধু, বাবা এটা হলো বিল, কি টাকা চাইছে নাকি? টাকা চাইছে বেটা, বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। অটো থেকে নেমে গেছি আমরা, আর আমরা যাচ্ছি এখন সবাই যাচ্ছি খেতে। ওখানে গিয়ে দেখা যাবে জায়গাটা কোথায়। আর রাত্রেবেলা ভালোই লাগছে হাঁটতে, ডালক চলে যাবো ঘুরে, তাই তো? তো এই হলো কলকাতার রাত্রেবেলাকার ভিউ, আর এখন আমরা ধাবাই খেতে যাচ্ছি সামনে রবীন্দ্র ভারতী, আর এখান থেকে আমরা ক্রস করছি সামনে হামসতি কি জানাবে জানাবে তেরে কো লাগা না অর্ডার দিলাম আমরা, কাবাবের মধ্যে দিলাম চিকেন হরিয়ালি কাবাব, ছ পিস 120 টাকা। হ্যাঁ একটা প্লেটই অর্ডার দিয়েছি, মানে এক প্লেটে 6 পিস আসবে। বাটার নান দিলাম 35 টাকা করে 4টে। দমদম থেকে শীতির মোড়, রাইট? শীতির মোড়ের দিকে দোকানটা আছে, আমি লোকেশন আমি দিয়ে দেবো, আর এই ভিউ আছে, আর এই হলো দোকানটা, আর খাবারের আইটেম ঠিক অর্ডার দিয়েছে, আর্টিকুলেট হবে ভালোই আছে। এতো বাংলা বোঝে না, ঠিক আছে? খেয়ে দেখছি টেস্টটা কেমন, অবশ্যই সবাই খাবো একটা একটা করে, ঠিক আছে? ট্রাই করতে, একটু সিদ্ধ হলে মেবি আমার ভালো লাগতো, আমার মনে হয়, আমার ওপিনিয়ন। চিকেন হরিয়ালি কাবাব এবার মুখে অন্য কিছু ঢুকে গেল নাকি? খুব ভালো রাহুল, এবার টায়ার কিছু বলবে, কিছু বলবে ছোট্ট হলো বলতো, বলো
এতক্ষণ খুব টায়ার্ড ছিলাম, খুব টায়ার্ড ছিলাম, তারপর সত্যি এখন ফ্রেশ হয়ে গেলাম, এটা ফ্রেশ হয়ে গেল। এখনো তো অনেক আইটেমই আছে ভাই, অনেক কিছুই আছে। তো আমরা কি অর্ডার করলাম আজকে? বাটার নান রাইট, 35 করে আমাদের যে বাটার নান আছে, বাটার নান যেটা আছে সেটা কস্ট পড়েছে 35 করে। আর এখানে হরিয়ালি কাবাব 120 টাকা, তাই তো? আর এটা চিকেনের একটা ভর্তা আছে, আর তার সাথে এগ এর আইটেমও দেওয়া আছে। তো এটা এটা কস্ট কি পড়েছে শুনছে? 2 লাখ কা আইটেম হ্যায়? 2 লাখ হাল তো কথা একদম কমি নেই। আর এ হ্যায় মেরা ভাই কা আইটেম, ঠিক হ্যায়? আমি অমন ট্রাই কর রহা হ্যায়, উসকা জো ভেজ কা জো আইটেম হ্যায় ও ওয়ালা। আচ্ছা বলো, সব ভালো? বলো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচার দিয়েছে রাইট, আচারটা একবার খেয়ে দেখি। এটা আমের আচার আছে, আর যেটা হলো আমরা এটা অর্ডার করলাম চিকেনের একটা, চিকেনের ভর্তা রাইট পাচ্ছেন, এগ দেওয়া আছে, এগের আইটেম আছে, আর গ্রেভি যথেষ্ট। আপনি যদি একটু কাছ থেকে দেখাই তো একটা গ্রেভি এনাফ আছে, 160 ভেতরে এটুকু ঠিক কি এনাফ আছে, দুজন আরামসে খেতে পারবে, ঠিক আছে? তো আলটিমেটলি টেস্ট, টেস্টটা কেমন? সবসে ব্যাথাই হওয়া আবার টেস্ট হোড়া কেসা ভিয়া তাম বল রে না চিকেন ভালো সিদ্ধ হয়েছে, নো কমেন্ট, ভালো। গ্রেভিটা এভারেজ আছে, খুব ভালো না, খুব খারাপও না, এভারেজ আছে। আমি রাহুলের সাথে একমত। আমান খাচ্ছে না তো আমরা তিনজন মিলে এনাফ আছে, এটা 160 টাকা অনলি, বাট এনাফ হ্যায়। এই সেই সাইজ নানের, আর গ্রেভি এনাফ আছে। ভালো, খারাপ না, দুটোই ভালোই টেস্ট আছে। এভারেজ খুব খুব ভালো না, বাজেট অনুপাতে ঠিক, আর কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন কেমন কোয়ান্টিটি আছে, ভালো কোয়ান্টিটি আছে। আপনার যে বাজেট নিচ্ছে সে অনুপাতে কোয়ান্টিটি এনাফ, কি তাই তো? বিল আর হ্যাঁ ভাই, বল তো কি পে করেগা? এই দাদা আমাদেরকে খাওয়ালো আজকে, ঠিক আছে? তো তোমরা ফোন পে করছো কেন ওকে? আবার খাই দিচ্ছ তো? এত কাটা হলো ছেলেটার ভেতরে একটা অহংকার পর্যন্ত নেই দাদা, সবাই মিলে হ্যাঁ বলো বলো, হ্যাঁ রুকাম তোমার দে রে বল। তো আমলোক সবাই মিলকে রাহুল দা কো আবি ট্রিট দে রে, তো তো আমরা এখন রাহুল কে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, 40 টাকা গোল্ড। তুই কত নিলো সঞ্জয়? 40 টাকা দিয়ে রাহুলকে গিফট করা হয়েছে এটা, ঠিক আছে? বেশি পেমেন্ট করিনি এই দোকান, আর এখানে আমরা খেলাম, আর দোকানের ভিউটা ঠিক সামনে, রাস্তা ঠিক সামনে, আর জায়গাটার নামটা বেশ কি এ সঞ্জয়? টাকা চাইছে নাকি? টাকা চাইছে?
রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ঠিক উল্টো দিকে এই দোকান, আর এই সে সামনের ভিউ। তো আমরা এখানে আসলাম চিড়িয়া মোড়ের দিকে, যেতে গেলে ভারত পেট্রোলিয়াম, তার উল্টো দিকে। ছেলেবেলে এখানে এসে দাঁড়িয়ে আছে বাবা। আমি এসব খাই না। তাহলে এখানে কি ভালো ছেলে? কি বলছি, আমি এসব ভালো, আমি এসব খাই না ভালো। রাহুল, ওটা কি স্প্রাইটের বোতল? ওই সবুজ বন্ধ, ওটা কি স্প্রাইটের বোতল? बकवास, पैसा मेरा बर्बाद, मैं 100 रुपए ले लिया उसका टेंशन मुझे, मैं 100 रुपए में मुझे वापस मिलवा दो, सब सही है। 2 किलोमीटर हमने ट्रैवल करके खाना खाना है, बस ये अच्छा। और ये बियर सब बस बेटा। এক্সপিরিয়েন্স কি সবার সাথে এসে খাওয়ার একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স, বন্ধুদের সাথে এসে। আর খাওয়ার এভারেজ আছে, খুব ভালোও না খুব খারাপও না, এভারেজ আছে। কোয়ান্টিটি অনেক, যেটা দেখতে পারলেন কোয়ান্টিটি ঠিক আছে, কিন্তু খুব ভালো না যে খুব ভালো বলবো। এভারেজ আছে, খাওয়ার জন্য ঠিকঠাক আছে, একটা সস্তায় ঠিকঠাক হবে খাওয়ার জন্য, হোটেল বেস্ট।